শুভেচ্ছা সবাইকে। পাল উড়াইয়া দে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিরোনামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কি আঙ্গিকের আয়োজন নিয়ে আজকে এসেছি। আজকে মূলত আমরা ভাওয়াইয়া এবং ভাটিয়ালি গান শুনব, তবে হয়তো পথ চলতে চলতে অন্য আঙ্গিকেও যেতে পারি। তবে আগে শুরু করা যাক, দেখি কোথায় গিয়ে থামি আমরা। ভাওয়াইয়া এবং ভাটিয়ালি আমাদের লোকসংস্কৃতির অন্যতম শক্তিশালী দুটো মাধ্যম এবং প্রধান মাধ্যমও বলতে পারি। এই গানগুলো আজকে আমরা এই প্রজন্মের কয়েকজন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কে আছে আমাদের সঙ্গে দেখুন। আমাদের সঙ্গে রয়েছে লিজা, শুভেচ্ছা তোমাকে, শুভেচ্ছা। রয়েছে ঐশী, শুভেচ্ছা, শুভেচ্ছা। বিউটি, শুভেচ্ছা তোমাকে। এবং রয়েছি আমি পুতুল। অনুষ্ঠান শুরু করি? হ্যাঁ, অবশ্যই। তবে বলে রাখা ভালো, এখানে মনে হয় বিউটি ছাড়া আমরা প্রত্যেকেই খুব শখ করে, খুব অনুরাগের একটা ধারা, যেহেতু লোকগানটা গাইতে ইচ্ছে করে, মন থেকে আসি, সেজন্য গাই। আর বিউটিকে শুরু থেকেই এই ধারায় দর্শক শ্রোতা পেয়েছেন, আমরা লালন কন্যা হিসেবে জানি বিউটি আপুকে। না কিন্তু পুতুল আমার মনে হয় যে আধুনিক গানের পাশাপাশি ফোক গানটা অনেক বেশি করে। আমি করি, আমার গাইতে ভালো লাগে এবং অন্যরাও করে, আমি জানি। ফোকটা এমন একটা ধারা যেটা যে কেউ গাইলে ওটা ছাড়া যায় না, একটা নেশার মতো। যে গানই গাই না কেন ঘুরে ফিরে ফোক গানে আসতে হয়। ঠিক তাই, কিন্তু আমার বেলায় মনে হয় এটা খুবই কম। ফোক গান করেছি, বাট আমার বেলায় মনে হয় একদমই তোমাদের তিনজনের চেয়ে অনেক কম, মানে একটু পিছিয়ে আছি। কিন্তু মানে ফোকের প্রতি ভালোবাসা তো অবশ্যই আছে, যেহেতু বাংলা গান করছি, বাংলা গানের শেকড় হচ্ছে আমাদের সেই মাটির গানগুলো, এই গানগুলো। সো অবশ্যই একটা ভালোবাসা আছে এবং সেই ভালোবাসা থেকেই আজকে চেষ্টা করব কিছু গান শোনানোর জন্য। সবাই আমরা চেষ্টাই করব আজকে। তোমাকে দিয়ে তাহলে শুরু করি। ওকে, আমি শুরু করতে চাচ্ছি অনেক পছন্দের একটা গান, ও কি ও বন্ধু, কাজল ভ্রমরা, এবং লিখেছে শুরু করেছে আমরা সবাই জানি কবি জসিম উদ্দিন। আমি চেষ্টা করছি গাইবার। বাহ, লিজা খুব যে গায় না ফোক, শুনলে বোঝা গেল একদমই একদমই বোঝা গেল না। এবং গানটা কিন্তু বেশ কঠিন একটা গান, মানে লোকগানের মধ্যে তো দাদরা কাহারবায় অনেক গান শুনি, বেশিরভাগ গানই শুনি, কিন্তু সাত মাত্রার গান খুব বেশি শোনা যায় না। এই গানটা খুব জনপ্রিয় গান এবং এত সুন্দর গাইলে। থ্যাংক ইউ তোমাকে পুতুল আপু। আবার তোমার গান শুনবো এবার ঐশীর কাছ থেকে। কি শুনবো? আমিও ভাওয়াইয়া গানে গাইছি, আর ভাওয়াইয়া গানের সাথে আমার ছোটবেলা থেকে আলাদা একটা কেমন যেন টান কাজ করেছে সবসময়, কারণ আমার বেড়ে ওঠার অনেকটা সময় ছিল রংপুরে। আচ্ছা, তো যার কারণে উত্তরাঞ্চলে থাকার কারণে কিনা জানি না, ছোটবেলায় সবার প্রথম যে গানটা শিখেছিলাম ভাওয়াইয়া, সেটা হচ্ছে ওকি গাড়িয়াল ভাই। আজকে সবার প্রথম গাবো এই গানটা। নিশ্চয়ই, চলো। আহা দারুণ তাই না ঐশী যখন গায় তখন সব সময় আমি এই ব্যাপারটা ওকে বলি যে ও এত ছোট একটা মানুষ কিন্তু ও যখন গায় ও সবগুলো গান এত ফিল করে গায় মনে হচ্ছে যে গানটা একদমই তার এবং একদমই নিজের থেকে গাইছে এই ব্যাপারটা বলছিল যে শৈশবটাও রংপুরে কেটেছে আমি তো মনে হয় যে এটার প্রভাব অবশ্যই ওর গায়কিতে আছে আমি জানি না কেন আমি ছোটবেলায় এই গানটা আমাদের শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন স্যারের এবং আমি ছোটবেলায় তুলেছিলাম ফেরদৌসী রহমান ম্যামের গাওয়া থেকে আমি কেন জানি ছোটবেলা থেকেই ফোক গান বা ভাওয়াইয়া গান এসব গানের প্রতি আমার আলাদা একটা অ্যাট্রাকশন ছিল অসাধারণ অনেক ধন্যবাদ চেষ্টা করেছি এবার বিউটি আমি এখন যে গানটি করব শ্রদ্ধেয় নীনা হামিদের একটি বিখ্যাত গান সোনার ময়না পাখি বাহ চলো গান নিয়ে তো কিছু বলার নেই বিউটি শুরুর থেকেই মনে হয় তুমি শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি এই ধারাটা তুমি চর্চা করেছো আসলে সব ধরনের গান করতাম আগে যখন প্রতিযোগিতায় আসলাম তারপর থেকে আসলে ফোক গানটা কেন জানি দর্শক এবং আমি মিলে আমার মনে হয় যে আমার কাছ থেকে দর্শক ফোক গানটাই বেশি আশা করে তারপর থেকে চেষ্টা করে যাচ্ছি ফোক গানের মধ্যে ঢোকার জানি না কতটুকু পাচ্ছি এবার তাহলে আমরা পুতুল আপুর গান শুনি গাইছি ও শ্রদ্ধশিল্পী নীনা হামিদের গান গাইলো নীনা হামিদের কণ্ঠটা শুনলে আমার কাছে এমন মনে হয় যে এরকম কণ্ঠ নারী কণ্ঠ বিশেষ করে আমাদের দেশের লোকসঙ্গীতে খুব বেশি আর আমরা পাইনি এত মায়া ভরা আমি যে গানটা গাইছি এটাও শ্রদ্ধেয় নীনা হামিদের গাওয়া মূল গানটি তার কণ্ঠে শুনেছেন সবাই সাগরকুলের নাইয়া খুব পছন্দের একটা গান আজকে গাইছি সাগর কুলে चमत्कार बोलबो एवं आमी तो पुतुलापुर गानेर फैन अनेक आगे थेकेई कारण ओर काछ थेके जखन आमी नजरुलेर गान शुनी आमार मने हय एत चमत्कार करे से गाय एबं आमार काछे जेटा सबचेये भालो लागे सेटा होच्छे सबगुलो काज शेष हय खूब सुंदर करे এই গানটাও গাইলে পুতুলাপু অনেক ধন্যবাদ লিজা তুমি যে অনেক সুন্দর উপস্থাপনা করো সেটা আমরা আবার একটু প্রমাণ পেলাম এবং তুমি খুব প্রশংসাও করতে পারো এটা অনেক বড় গুণ অনেক ধন্যবাদ তোমাকে লিজা তোমার কাছ থেকে আরেকটা গান শুনতে ইচ্ছে করছে আমি এবার যেটি করব এটি অনেক সুন্দর একটা গান অনেক পছন্দের একটা গান বিচ্ছেদী আঙ্গিকের একটা গান গেয়েছেন শ্রদ্ধা আব্দুল আলিম তোমারও লাগিয়া রে সদায় প্রাণ আমার কান্দে অসাধারণ একটা গান চলো তোমারও লাগিয়া রে সদায় প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে চমৎকার লিজা, এত মিষ্টি করে গাইলে আর তোমার কণ্ঠটাই এত মিষ্টি, তুমি যাই গাও আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ পুতুল আপু। এবং আমি তোমাকে বলছিলাম যে আর একটু বেশি বেশি লোকগান গাইতে পারো, কিন্তু তুমি চাইলে, দারুণ লাগছে তোমার মিষ্টি কণ্ঠে গানগুলো শুনতে। চেষ্টা করব, তোমার কথায় ইন্সপায়ার হলাম, চেষ্টা করব গাইবার। নিশ্চয়ই এই আয়োজনে তোমার আরও গান শুনবো। এবার ঐশী তোমার কাছ থেকে, এবার আমিও একটি একদম মনে হবে যে মানে গানটা এমন করে আমাদের শ্রুতি রুনালা ম্যাম গিয়েছেন, একদম পানির পাশে বসে গান শুনছি এমন মনে হয়। তো আমি চেষ্টা করছি ম্যামের গাওয়া অনুসরণ করে আমার মতো করে গাইবার, আমার ভাষায় দিলে। বাহ। পাথালি পাথালি আমার মনেতে নাই শোক রে, আমার ডুবাইলি রে, আমার ভাসাইলি রে, অকুল দুনিয়া বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দুনিয়ায় বুঝি কুল নাই রে, ভাটিয়ালি গানের একটা বৈশিষ্ট্য আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে এই গানগুলো প্রবর্তন হয়েছে অনেক আগে, তখন তো মাইক্রোফোন ছিল না, এত জোরে মাঝি টান দিতে হতো যেন পাড়ের ওপার থেকে মানুষ শুনতে পায় তার গান। ঐশীর গান শুনে আমার সেটাই মনে হলো যে একবারে ওই পাড়ের মানুষও শুনছে ওর গান, এত সুন্দর এত চড়া গলায় ও গাইলো। আসলে আমি ছোট মানুষ বলাভাবে কীভাবে বলবো বুঝতে পারছি না, আমি যখন গানটা গাচ্ছিলাম ওই আমি যখন শেষে টানটা দিচ্ছিলাম আমার নিজেকে মাঝি মনে হচ্ছিল, আমাদের ব্যাপারটা ঠিক সেরকম। অনেক ধন্যবাদ, এবং এরকমই হওয়া উচিত। তোমার ওর যে বিভিন্ন আঙ্গিকের গানের প্রতি তোমার যে দক্ষতা সেটা সত্যি মুগ্ধ করে ভীষণ। থ্যাংক ইউ, এবং তুমি অনেক দূর এগিয়ে যাও, তোমাকে নিয়ে আমাদের অনেক আশা, অনেক শুভকামনা তোমার জন্য। বিউটি, তোমার কাছ থেকে শুনি। এখন যে গানটি করছি এটি চট্টগ্রাম অঞ্চলের একটি বিখ্যাত গান, শেফালি ঘোষ ম্যামের কণ্ঠে শুনেছিলাম। গানটি পরবর্তীতে সম্পন্নলা সিনেমা আমরা যখন প্রতিযোগিতা থেকে বের হলাম গাইবার সুযোগ পেয়েছিলাম আমি, ফিল্মটিতে গানটি শোনাচ্ছি। হ্যাঁ, শুনি। অভাগিনীর দুঃখের কথা কইও বন্ধুরে, ওর কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে। এটা তো মনে হয় তোমার প্রথম চলচ্চিত্রে গাওয়া না? প্রথম একেবারে ক্লোজ আপ থেকে বের হওয়ার সাথে সাথে। এবং আমার মনে আছে গানটার মধ্যে একটা কান্নার শব্দ ছিল, সেটাও তোমারই দেয়া, এবং আমি প্রতিবার শুনে অবাক হতাম যে বিউটি কি করে কাঁদলো মাইক্রোফোনের সামনে এভাবে, এত সুন্দর হয়েছে তোমার কান্না। আসলে যেহেতু প্লেব্যাকের একদমই কোনো অভিজ্ঞতা ছিল না, তো এটার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাই ইমন শাহ দাদাকে। দাদা আমাকে আসলে স্টোরিটা অনেকক্ষণ ধরে বোঝালো, এবং আমার মনে হয় যে ফিল্মের গানের চ্যালেঞ্জগুলোই হচ্ছে এইগুলো, একদমই আবেগ এবং ইমোশন, তখনের এক্সপ্রেশনগুলো আমাদের ফুটিয়ে তুলতে হয় আমাদের ভয়েসের থ্রুতে। ঠিক তাই, মানে এবং অভিনয় করতে হয় আমার মনে হয়। হ্যাঁ, নায়িকার জীবনের বাস্তবতাকে তোমার জীবনের বাস্তবতায় পরিণত করতে হবে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ আর কি। অনেক ধন্যবাদ। পুতুল আপুর গান শুনবো। আমি একটা নজরুল সঙ্গীত গাইতে চাচ্ছি। নজরুলের তো লোক আঙ্গিকের গান আমরা জানি যে অনেক ধারার গান আছে, অনেক সমৃদ্ধ। হ্যাঁ, এবং এই গানটা যেহেতু আমাদের আজকের অনুষ্ঠান ভাটিয়ালি, ভাবাইয়া শুরুতেই বলেছিলাম, নজরুলের ভাটিয়ালি অঙ্গের একটা গান। নাইয়া ধীরে চালাও তরুণী, নাইয়া ধীরে চালাও তরুণী, একে ভরা ভাদর তাই বালা মতুয়ালা মেঘলা রজনী, ধীরে চালাও তরুণী, একে ভরা ভাদর তাই বালা মতুয়ালা মেঘলা রজনী, ধীরে চালাও তরুণী, আসলে এত সুন্দর গানে কিন্তু আমাদের আসরটাই জমে গেছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকেই। আর নজরুলের এই গানগুলোর মধ্যে এত বৈচিত্র্য যে দেখো পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেল, একদম অন্য একটা আমেজের মধ্যে চলে গেলাম। তো এটাই হচ্ছে নজরুলের গানের বিশেষত্ব আমার কাছে যেটা মনে হয়। কার গান শুনবো আবার? লিজা তোমার কাছ থেকে আবার যাই। একটা আমাদের এই আমেজটা একটু চেঞ্জ করবে, কারণ যার গান করছি তিনি আমাদের সবার অনেক পছন্দের কিংবদন্তি সচিন দেব বর্মনের একটা গান, কে যাশ্রে ভাজি গাং বাইয়া, লিখেছেন মীরা দেব বর্মন ওনার স্ত্রী। আমি চেষ্টা করছি গানটি গাইবার জন্য। খুব সুন্দর একটা ছন্দ, খুব সুন্দর একটা দোলা গাইছি। একদম ঠিক বলেছো পরিবেশটা এখন আরেকবার একটু অন্যরকম হলো এবং অদ্ভুত সুন্দর গেয়েছো অনেক ধন্যবাদ পুতুল আপু এই গানটা তোমার গান শুনতে শুনতে আমি দীর্ঘশ্বাস আসছিল বারবার কারণ দেখো এই গানটা হয়তো একজন নারীর সৃষ্ট মানে নারীর রচনা বলেই হয়তো নারীর জীবনের ব্যথাগুলো এত যথার্থভাবে উঠে এসেছে গানটাতে একদমই এবং আমাদের আমার প্রথমবারের মতো গাওয়া অনেকবার শুনেছি বাট এই গানটার মধ্যে যে এত সুন্দর সুর এবং কথাগুলোর যে কি সুন্দর একটা মেলবন্ধন বলবো যে এবং গাইতে গেলেই মনে হয় যে এটা আমারই গান আসলে আমার মনের কথাগুলোই তুমি যেভাবে বলছিলে যে একটা নারীর দুঃখ ফুটে উঠেছে গানের মধ্যে এবং আজও কিন্তু গ্রাম বাংলায় এরকম গল্প অনেক খুঁজে পাওয়া যাবে যারা বছরের পর বছর ধরে বাপের বাড়ি যেতে পারছে না এবং লোকগানের সবচেয়ে সহজ দিক এটাই যে অনেক সহজ করে কঠিন সত্যগুলো উঠে আসে এবং সেটা বুঝতে হলে যে খুব শিক্ষিত বোদ্ধা শ্রোতা হতে হবে এমন না একবার শুনলে সে গানগুলো সে কথাগুলো গেঁথে যায় মনে এই জন্যই অসাধারণ আরও একবার অনেক ধন্যবাদ জানাই লিজা প্রথমবার গেয়েছো কিন্তু অপূর্ব গেয়েছো থ্যাংক ইউ এবার ঐশী আবারও তোমার কাছ থেকে হ্যাঁ এবার আমি এবার যে গানটা গাইছি এটাও উত্তরাঞ্চলের গান বিশেষ করে আমি যে অঞ্চলে ছিলাম রংপুর যেটাকে অম্পুর বলে হ্যাঁ ওই ওই কথাটাই আছে গানটার মধ্যে খুবই জনপ্রিয় একটি গান থিকু থিকু মৈশাল রে চলো হ্যাঁ মৈশাল রে अरे धीको 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 महिषाल रे अरे हो महिषाल धीको तोहर हिया को बहराने जाइबेन महिषाल हमको छाड़िया महिषाल रे अरे धीको 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 महिषाल रे अरे महिषाल धीको तोहर हिया कोन बहराने जाइबेन महिषाल हमको छाड़िया महिषाल रे अरे कोन बहराने जाइबेन महिषाल हमको छाड़िया महिषाल रे এভাবে ডাকলে কোন মৈশাল যাবে, এত বড় দুঃসাহস কার আছে বলো। আমাদের দারুণ লেগেছে তোমার গানগুলো এবং আমি নিশ্চিত যে আমার দর্শক শ্রোতারাও দারুণ উপভোগ করছে। এবার বিউটি তোমার কাছ থেকে আরেকটা গান শুনবো। আমি এখন যে গানটি করছি এটি লোক আঙ্গিকের একটি গান, বহুল পরিচিত একটি গান, জনপ্রিয় একটি গান। গানটি চেষ্টা করছি তুই যদি আমার হইতি রে। That's it. দারুণ, আমরা তো ভীষণ উপভোগ করেছি না প্রত্যেকে। এবং আমি যেটা বলতে চাই যে ফোক গানগুলোর মানে মাটির গানগুলোর জন্য স্পেশাল কিছু ভয়েস দরকার হয়, হ্যাঁ, এবং আমার মনে হয় একদমই পারফেক্ট। এবং যেই জন্যই আমরা যতই ভালোবাসা থেকে গাই না কেন শুনতে গেলে কিন্তু এটার আবেদন কিন্তু একদমই অন্যরকম। এবং এই এই ভয়েসটাই কিন্তু মানে বিউটি আপুর এই গলাটাই কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই মাটির সুরটাকে। এবং আমি এটাই ওর দিকে তাকিয়ে তাকিয়ে শুনছিলাম পুরোটা গানই, এত সুন্দর করে গাইলে। ধন্যবাদ লিজা তোমাকে। অনেকটা সময়ে আমরা কিন্তু পার করে ফেলেছি, কিন্তু হয়তো ওভাবে অনুভব করতে পারছি না যেহেতু আড্ডা চলে গান হলো। তোমার গান বাকি আছে, একদম শেষ একটা গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। এবং অনুষ্ঠানের শিরোনাম ছিল পাল উড়াইয়া দে, চলো একসঙ্গে একটু পালটা উড়াই। আমি যে গানটা গাইছি এই গানটা নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, ভীষণ পরিচিত একটা গান। এবং যেহেতু এই গানটা সম্মিলিত কণ্ঠেই বেশি শোনা যায়, সুতরাং সবাই মিলেই গাই চলো। হ্যাঁ। चोलुक माच दुई